চিত্রনায়ক শাকিব খান এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার। অন্যদিকে মনোয়ার হোসেন ডিপজল সভাপতি এবং তার সঙ্গে থাকছেন মিশা সদাগর। এদিকে অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার তার সঙ্গে সভাপতি খুঁজে পাচ্ছেন না। কখনো কখনো গুঞ্জন উঠেছে এবার নিপুণ আক্তারের সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করছেন অনন্ত জলিল, কখনো কখনো কথা উঠছে অমিত হাসান। সর্বশেষ যাকে নিয়ে কথা উঠেছে এবং গুঞ্জন হচ্ছে এবার নিপুণ আক্তারের সঙ্গে সভাপতি হিসাবে থাকছেন চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024-25 মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর আগের নির্বাচনে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন নিপুণ আক্তারের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে নিপুণ আক্তারের সঙ্গে জায়েদ খানের মামলাটি এখনও চলমান রয়েছে। গত নির্বাচনে নিপুণ আক্তারের বিপরীত মুখী হয়ে মিশা সদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে চিত্রনায়ক জায়েদ খান নির্বাচন করেন। সেই নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানকে ফলাফলে ঘোষণা করা হলেও পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসে। তার পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড এবং নির্বাচন কমিশনার তার সদস্য পদ অর্থাৎ নির্বাচিত ফলাফল বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসাবে সেই চেয়ারে অধিষ্ঠিত করেন। কিন্তু জায়েদ খান এই বিষয়টিকে কোনোভাবে মেনে নিতে পারেনি, তিনি আদালতের আশ্রয় নেন। কিন্তু সেই দুইটি বছর অতিক্রম হয়ে গেল, সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করে গেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই 2022-24 মেয়াদ শেষ হওয়ার পর আবারও সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এর আগেই সদস্য পদ বাতিল ঘোষণা করা হলো চিত্রনায়ক জায়েদ খানকে। তার মানে আগামী নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান নির্বাচনে প্রার্থী শুধুই নয়, তিনি নির্বাচনে ভোট প্রধানটিও করতে পারবেন না। এবার দেখা যাক চিত্রনায়ক জায়েদ খান নেই, তবে জায়েদ খানের সদস্য পদ বাতিল কিংবা নির্বাচনের ঘোষণার আগেই মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সদাগর ঘোষণা দিয়েছিলেন এবার তাদের প্যানেলে কিংবা তাদের সঙ্গে থাকছেন না জায়েদ খান। কিন্তু এত রক্ষা হয়নি জায়েদ খানের, সর্বশেষ সদস্য পদটি হারিয়েছেন। অন্যদিকে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে যে গুঞ্জনটি চলছিল, তিনি এবার নিপুণ আক্তার সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে সভাপতি হিসাবে লড়াই করবেন, কিন্তু নাকচ করে দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অর্থাৎ শাকিব খান তিনি বর্তমানে তার কাজ এবং শুটিং নিয়ে ব্যস্ততা থাকে, কিন্তু শাকিব খান এরই মধ্যে নাকচ করে দিয়েছেন তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তিনি শুটিং এবং কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন। তাহলে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে সভাপতি হিসাবে কে থাকছেন সেটি এখন দেখার বিষয়। ভিউয়ার্স, চিত্রনায়ক শাকিব খান এবার নিপুণ আক্তারের সঙ্গে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।